হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর শর্তে যুদ্ধবিরতি করতে চায় ইসরায়েল। ইসরায়েলে থার্ড মোতায়েন যুক্তরাষ্ট্রে। সংকট জিয়ে রাখতে পারলেই লাভ, এক বছরে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে বহুগুণ। ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সীমান্ত অচল অবস্থার অবসানে অবশেষে ভারত চীনের চুক্তি। লেবাননে সেনা হত্যা, ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে ইরানের সেনাপ্রধান। ইরানে যদি আবারও ভুলবশত আক্রমণ চালায় ইসরায়েল, তাহলে ইরান আরও মোক্ষম জবাব দেবে এবং যা জবাব হবে খুবই ভয়াবহ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান। ইরান এর আগেও দেখিয়েছে যে ইসরায়েল অনেক বছর যাবৎ ইরানের সঙ্গে যে শত্রুতাপূর্ণ ভাব নিয়ে তারা বিভিন্নভাবে তাদের ক্ষতি করে চলেছে, তাদের বিজ্ঞানীদের হত্যা করছে, গুপ্ত হত্যা চালায়, তার প্রতিশোধ নিতে 2024 সালে এখনও পর্যন্ত অন্তত দুইবার ইরান মক্ষম জবাব দিয়েছে। আর যে জবাবে তছনছ হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তাদের বিভিন্ন শহর, এমনও পরিস্থিতিতে আবারও ইরানে তারা পাল্টা আক্রমণ চালাতে চায়, কারণ বিশ্ব ভাবমূর্তির কাছে তারা ছোট হয়ে গেছে, তারা ইরানের জবাব দেখে হতবাক হয়ে গেছে। এমনকি আমেরিকা পর্যন্ত ইসরায়েলকে নিষেধ করছে যেন তারা পাল্টা প্রতিরোধ না করে বা পাল্টা আক্রমণ না করে, কারণ আমেরিকা ভালোভাবে বুঝে গেছে যে ইরান সহজে ছেড়ে কথা বলবে না। অবশ্যই ইরানও পাল্টা জবাব দেবে, আর যে জবাবে ইসরায়েলের অবস্থা নতুজানু হয়ে পড়বে। তবে সবচেয়ে বেশি এক্ষেত্রে মুনাফার অর্জন করছে আমেরিকা, কারণ ইসরায়েল বা ইরান বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ যুদ্ধে যদি জড়ায়, সেক্ষেত্রে ইসরায়েলের কাছে বা আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সাহায্যের নাম করে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে পারে আমেরিকা। মূলত আমেরিকার এই ব্যবসা এবং মুনাফার কারণেই যুদ্ধ বাঁধিয়ে দেয় এক দেশের সাথে অন্য দেশের এবং পিছন থেকে সুযোগ নেয় আমেরিকা। কিন্তু আমেরিকা যতই সুযোগ নিক আর যতই অন্ধভাবে ইসরায়েলকে সহায়তা করুক, ইরানের আক্রমণ কি ঠেকাতে পারবে ইসরায়েল বা আমেরিকা? কি মনে হয় আপনাদের এই বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে ইরানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর শর্তে যুদ্ধবিরতি করতে চায় ইসরায়েল। লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে একটি নথি হস্তান্তর করেছে ইসরায়েল। লেবাননে যুদ্ধ থামাতে তাতে কূটনৈতিক সমাধানের কথা বলা আছে, তবে এতে তাদের শর্ত রয়েছে। রবিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের দুজন ও ইসরায়েলের দুজন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হতে ইসরায়েলের শর্ত হচ্ছে তাদের সেনাবাহিনী IDF-কে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানোর সম্পূর্ণ অনুমতি দিতে হবে, হিজবুল্লাহ যাতে আবার সংগঠিত হতে না পারে এবং ইসরায়েল সীমান্তে সামরিক স্থাপনা গড়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে না পারে, সেজন্য ইসরায়েলি সেনারা লেবাননে অভিযান চালাবেন। এছাড়া ইসরায়েলি বিমানবাহিনীকে লেবাননের আকাশসীমায় অভিযান চালানোর স্বাধীনতা থাকতে হবে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা অ্যাক্সিওএসকে বলেছেন, ইসরায়েলে যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিয়েছে তাতে লেবানন বা আন্তর্জাতিক সম্প্রদায় রাজি হবে বলে মনে হয় না। ইসরায়েলের এই শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, লেবাননের দূতাবাসও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের শান্তির জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করেছে, যদিও সেটা লোক দেখানো। হামাস নেতা ইয়াহিয়া সিনিয়র নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই চেষ্টা জোরদার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা হিসাবে হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোস্টেইন সোমবার বৈরুত সফর করেছেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আঞ্চলিক নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেন। হোস্টেইন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মেকাতি এবং পার্লামেন্টের স্পিকার নাভিহো বেরিয়ের সঙ্গে আলোচনা করবেন। বেরি বলেছেন,
হোস্টেইনের সফর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি আরও বলেন, এর আগে 2006 সালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে শেষ বড় যুদ্ধের অবসান ঘটানো চুক্তি থেকে কোনো ধরনের বিচ্যুতি হলে তা গ্রহণযোগ্য হবে না। এর মধ্যেও লেবাননের বৈরুত ও ফিলিস্তিনের গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত লোকজনের জন্য স্কুল ও আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে গাজা ও বৈরুতে হামলা করেছে। তারা লোকজনকে আটক করার পাশাপাশি এলাকা ছাড়তেও নির্দেশ দিয়েছে। গাজার জাবালিয়ায় বাসিন্দা ও ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, ইসরায়েলি সেনারা হাসপাতালের পাশে একটি স্কুলে হামলা করে লোকজনকে আটক করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। হোস্টেইনের সফর কোনো আশার আলো দেখছে না লেবাননের বাসিন্দারা। একটি গাড়ির ওয়ার্কশপের মালিক 61 বছর বয়সী টনি রাওয়ান্দোস বলেন, এটা সময়ের অপচয়। আমরা কি হিজবুল্লাহের অস্ত্র থেকে মুক্তি পাব? হোস্টেইন কিছুই করতে পারবেন না। ইসরায়েলে থার্ড মোতায়েন যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা পাঠালো যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন সামরিক বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা থার্ড ইসরায়েলে পাঠিয়েছে এবং তা যথাস্থানে মোতায়েন করা হয়েছে। থার্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক বাহিনীর সদস্যও ইসরায়েলে মোতায়েন করার কথা জানানো হয়েছে। থার্ড বা টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। থার্ডের পুরো নাম টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এয়ার এরিয়া ডিফেন্স। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার, রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজের 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষেই ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি। গত 1 অক্টোবর ইরানের 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ঠিক এমন সময় ইসরায়েলের থার্ড মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পক্ষ থেকে তাদের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার হুমকির বিষয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। সংকট জিয়ে রাখতে পারলেই লাভ। 1 বছরে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে বহুগুণ। ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ায় ইসরায়েলি বর্বরতার কারণে আমেরিকার সামনে মহা সুযোগ তৈরি হয়েছে। আমেরিকা এখন পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করছে। আমেরিকার শক্তি প্রদর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিশ্বের নানা সংকট সময় সবসময় এই দেশটির শক্তিকে জোরদার করেছে। বাসিরাত সংবাদ সংস্থার বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, বর্তমানে পশ্চিম এশিয়ায় একটি পূর্ণমাত্রার যুদ্ধ প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। এ অবস্থায় আমাদের এই আশা করা উচিত হবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর চেষ্টা করবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টায় আন্তরিকতার প্রমাণ দেবে। বাস্তবে উল্টোটাই ঘটছে। গাজাযুদ্ধ ইস্যুতে আমেরিকা নানাভাবে উস্কানি দিচ্ছে। ফিলিস্তিনি ও লেবাননে বিপর্যয় এবং মানবিক সংকটের নেপথ্যে এমন বিনিয়োগকারীরা রয়েছে যারা মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার থেকে বিপুল মুনাফা করছে। এ অবস্থায় কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফট এক প্রতিবেদনে বলছে, লেবানন ও গাজায় ইহুদিবাদী ইসরায়েলে এর কারণে সৃষ্ট বিপর্যয়ের ফলে আমেরিকার অস্ত্র কোম্পানিগুলো এখন রমরমা ব্যবসা হচ্ছে। লকহিড মার্টিন বিশ্বের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যা F-35 জঙ্গি বিমান নির্মাণ করে যাচ্ছে এবং এই জঙ্গি বিমান গাজা ও লেবাননের জনগণকে হত্যায় ব্যবহার করা হচ্ছে। 1 বছরে এই কোম্পানির রেভিনিউ বেড়েছে 54.86%। এটি একটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। এই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার অপর অস্ত্র নির্মাতা কোম্পানি রেথিয়ন ব্যাপক মুনাফা অর্জন করেছে। এই কোম্পানির রেভিনিউ বেড়েছে ব্যাপক মাত্রায়, বেড়েছে শেয়ারের দাম। লকহিড মার্টিনের পরে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে রেথিয়ন কোম্পানি। এই কোম্পানি ভারী বোমা তৈরিতে কুখ্যাতি অর্জন করেছে। গাজা এবং লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এইসব বোমা ব্যবহার করে মানুষ ও ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার আরও এক কোম্পানি হচ্ছে জেনারেল ডায়নামিক্স।
এটি বাংকার ব্লাস্টার বোমা তৈরি করে। লেবাননের হিজবুল্লাহের মহাসচিব সাইদ হাসান নাসিরুল্লাহকে হত্যার জন্য এই বোমা ব্যবহার করা হয়েছে। এই কোম্পানির রেভিনিউ 37% বেড়েছে। যুদ্ধের শুরুর দিকেই পশ্চিমা ব্যাংকগুলো বিশেষজ্ঞরা বড় বড় কোম্পানিগুলোকে গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসনে বিনিয়োগ করতে পরামর্শ দিয়েছিলেন। তারা এই পথে বিপুল মুনাফা অর্জনের স্বপ্ন দেখিয়েছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পর এখন ওই বিশেষজ্ঞরা গর্ববোধ করছেন। তারা দেখছেন নানাভাবে কোম্পানিগুলো মুনাফা করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। এ কারণে মার্কিন সরকার অস্ত্র কোম্পানিগুলোর স্বার্থে যুদ্ধে উস্কানি দেওয়া অব্যাহত রাখবে, যুদ্ধবিরতির বিষয়ে কখনোই আন্তরিক হবে না। ইরানে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানকে গত 1 অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কান 11-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে দেশটির একজন সরকারি কর্মকর্তা। সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানে একটি বড় হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এছাড়া ইরানের যে কোনো সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। গত 1 অক্টোবর রাতজুড়ে ইসরায়েলে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামী রেভুলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC। হামলায় 2 দিন পর 3 অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান কাতারের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে এই ধরনের হামলা আরও ঘটবে। ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের সঙ্গে নিজেদের সুরক্ষা ও মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নিবিড় আলোচনা শুরু করে ইসরায়েল। এই আলোচনার ভিত্তিতেই গত শনিবার ইসরায়েলের নিজেদের ক্ষেপণাস্ত্র সুরক্ষা বিষয়ক সমরাস্ত্র থার্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে সবচেয়ে শক্তিশালী এবং অভিজাত সমরাস্ত্রগুলোর মধ্যে থার্ড অন্যতম। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল ক্ষেত্র বা পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ভূখণ্ডে হামলার ঘটনা ঘটলে তার যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যের 2 দেশ ইরান এবং ইসরায়েল পরস্পরের প্রতি ব্যাপক মাত্রায় বৈরীভাবাপন্ন। হিজবুল্লাহ, হামাস, হুতি, প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে গত 4 দশক ধরে নিয়মিত আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান। এসব গোষ্ঠীর প্রধান এবং একমাত্র লক্ষ্য ইসরায়েলকে নির্মূল করা। সীমান্ত অচল অবস্থার অবসানে অবশেষে ভারত চীনের চুক্তি। দুদেশের সীমান্ত এলাকাগুলোতে টহলদারির ক্ষেত্রে গত 4 বছর ধরে যে অচল অবস্থা বিরাজ করছিল তা থেকে বেরিয়ে আসতে চুক্তি করেছে ভারত এবং চীন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম NDTV দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর। সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, আমরা চীনের সীমান্ত সংলগ্ন আমাদের অঞ্চলগুলোতে টহলের জন্য বেইজিংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এখন থেকে সীমান্ত অঞ্চলে ভারত এবং চীনের সীমান্তরক্ষীরা আগের মতোই টহল দিতে পারবেন। গত 4 বছর ধরে এক্ষেত্রে যে অচল অবস্থা চলছিল এই চুক্তির ফলে তা দূর হবে বলে আমরা আশা করছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচল এবং জম্মু কাশ্মীর রাজ্যের লাদাখের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। 1962 সালের যুদ্ধের পর একটি চুক্তি স্বাক্ষর করেছিল নয়াদিল্লি এবং বেইজিং। সেই চুক্তির প্রধান শর্ত ছিল যে সীমান্ত অঞ্চলের 2 দেশের সীমান্তরক্ষী ও সেনাদের কেউ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবেন না। তারপর প্রায় 6 দশক শান্ত থাকার পর 2020 সালের জুনে লাদাখের সীমান্ত অঞ্চল গালোয়ানে বিরল এক সংঘাতে জড়িয়ে পড়ে চীন এবং ভারতের সেনারা। লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র হাতে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। সেই সংঘাতে অন্তত 20 জন ভারতীয় এবং 4 জন চীনা সেনা নিহত হয়েছিলেন। এই ঘটনা ভারত এবং চীনের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক প্রভাব ফেলেছিল। সীমান্ত অঞ্চলেও এতদিন সেনা টহলদারি বন্ধ রেখেছিল 2 দেশ। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির একটি শর্ত হল সীমান্ত ঘেঁষে কোনো দেশ সেনা ছাউনি করতে পারবে না। পাশাপাশি বর্তমানে সীমান্ত ঘেঁষা যেসব সেনা ছাউনি রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার বিষয়টিও চুক্তিতে উল্লেখ করা হয়েছে। NDTV জয়শঙ্কর বলেন, ভারত চুক্তির শর্ত মেনে চলবে এবং নয়াদিল্লি আশা করছে বেইজিংও তাই করবে।
আমরা আমাদের পারস্পরিক সম্পর্ককে 2020 সালের আগের বাস্তবতায় নিয়ে যেতে চাই। লেবাননে সেনা হত্যা, ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে 3 সেনা হত্যার পর ক্ষমা চেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে রবিবার লেবাননের সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 3 সেনা সদস্য নিহত হন। লেবাননের সেনাবাহিনী জানায়, রবিবার সীমান্তবর্তী গ্রাম আইন অ্যাভেলকে হাইনাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহের একটি গাড়িকে লক্ষ্যবস্তু করেছিল। যদিও গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 8 সেনা নিহত হয়েছে। এছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে 2,464 জন নিহত এবং 11,500 বেশি মানুষ আহত হয়েছে। ইসরায়েলকে মক্ষম জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে সেনাপ্রধান। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। গত 1 অক্টোবর ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের হামলার পর পাল্টা হামলার হুমকি দেয় ইসরায়েল। তবে ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, সেক্ষেত্রে তাদের মক্ষম জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত বলে হুঙ্কার দিয়েছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি। সম্প্রতি ইরানের সেনাপ্রধানের সঙ্গে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের শীর্ষ কর্মকর্তারা। সে বৈঠকে ইসরায়েলের যে কোনো উগ্রতার কঠোর জবাব দেওয়ার বিষয়টি সেনাপ্রধান পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছে কমিশনারের মুখপাত্র ইব্রাহিম রেজাই। হামাসের সাবেক পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহের সাবেক প্রধান হাসান নাসিরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এই হামলার আনুষ্ঠানিক নাম অপারেশন টু প্রমিস 2। হামলার সাফল্যের দিকে নির্দেশ করে ইরানের সেনাপ্রধান বলেছেন, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। ইরানের এই হামলার পর পাল্টা হামলার হুমকি দিলেও এখনও ইসরায়েল এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ইসরায়েলের। সম্প্রতি এই সম্পর্কিত কিছু নথিও ফাঁস হয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।